হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ চঞ্চল ঘোষের নিমেষের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন টাইপ টুর যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট ফোর এবং আজকের পার্ট ফোরে ব্লাড রিলেশনের কিছু নতুন টাইপ কিছু নতুন ধরনের প্রশ্ন কিন্তু থাকছে সুতরাং ভিডিও ক্লাসটা কিন্তু মিস না করে ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সাবজেক্টের ওপরে ভিডিও ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও তো তার চলবন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন টাইপ টু এর পার্ট ফোর এর গত পার্ট অর্থাৎ পার্ট থ্রিতে ব্লাড রিলেশনের যে দুটো হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়েছিলাম অর্থাৎ নাইন এবং টেন সেই প্রশ্ন দুটো সঠিক উত্তর তোমাদেরকে আমি এখন প্রথমে বলে দেব তো কোশ্চেন নাম্বার নাইন এর সঠিক উত্তর বা সঠিক অপশানটি হবে অপশান এ যেখানে উত্তর হবে দেওর বা শ্যালক এবং কোশ্চেন নাম্বার টেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ উত্তর হবে রাজন তো তাহলে ডিসপ্লেতে তোমরা এখন কোশ্চেন নাম্বার ইলেভেন দেখতে পাচ্ছ যেখানে প্রশ্নে বলা হয়েছে ভোলার পুত্র গোলু গোলুর কন্যা সুরমা ডাবুর কন্যা চুন্ডনি এবং ভোলার ভাই দাবু হলে চুন্নি সুরমার কে হয় তো তাহলে প্রথমে বলা হয়েছে ভোলার পুত্র গোলু এবং বলা হয়েছে গোলুর কন্যা সুরমা দাবুর কন্যা চুন্নি এবং ভোলার ভাই দাবু তো তাহলে সমস্ত সম্পর্কগুলো আমাদের এখানে ছকের আকারে তৈরি করা হয়ে গেছে এবার আমাদেরকে চুন্নি এবং সুরমার সম্পর্কটা বার করতে হবে তাহলে প্রথমে এখানে দেখো ভোলা এবং দাবু এরা হচ্ছে ভাই ভাই এই দুই ভাইয়ের মধ্যে ভোলা যে তার পুত্র হচ্ছে গোলু তো তাহলে এখানে এবার আমরা দেখব এই যে সুরমা গোলু এবং ভোলা এদের সম্পর্কগুলো কি। তাহলে এখানে সুরমা যে রয়েছে সেই সুরমার যে বাবা সে হচ্ছে গোলু এবং বাবার যে বাবা অর্থাৎ গোলুর বাবা হচ্ছে ভোলা তা সুতরাং ভোলা তাহলে সুরমার কী হবে তাহলে ভোলা হবে সুরমার দাদু বাবার বাবা হয় দাদু এবং সেই দাদুরই হচ্ছে আরাক ভাই হচ্ছে দাবু তাহলে এই দাবু হলো সুরমার আর দাদু এবং সেই দাদুর কন্যা হচ্ছে চুন্নি তাহলে দাদুর যে কন্যা হয় তারা কিন্তু সেই বাড়ির ছেলের ছেলে মেয়েদের পিসি হয় তো সুতরাং এখানে সুরমার পিসি হবে চুন্নি অপরভাবে এই গোলুর বোন কিন্তু হলো চুন্নি এবং বাবার বোন মানে সন্তানদের পিসি হয় তো সুতরাং চুন্নি হবে সুরমার পিসি তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি পিসি আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে একজন ভদ্রমহিলা একজন ছেলেকে নিয়ে হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর এক ভদ্রমহিলা তাদের কাছে সম্পর্ক জানতে চাইলে ভদ্র মহিলা বলেন আমার মামা এবং এই ছেলেটির মামার মামা দুই ভাই তবে ভদ্রমহিলা এবং ছেলেটির সম্পর্ক কি। তাহলে প্রশ্ন অনুসারে প্রথম যে ভদ্র মহিলা আছে সেই ভদ্র মহিলার যে মামা তাকে আমি এ ধরলাম এবং আর কি বলা হয়েছে সে বলেছে আমার মামা এবং এই ছেলেটির মামার মামা এবং এখানে যে ছেলেটা আছে তার যে মামা অর্থাৎ তাকে আমি বি ধরলাম এবং এই বিয়ের যে মামা তাকে আমি সি ধরলাম এখানে প্রশ্ন প্রশ্নানুসারে বলা ছিল ভদ্রমহিলার যে মামা এবং ছেলেটির যে মামার মামা তারা আবার দুই ভাই তাহলে এখানে কিন্তু এ আর সি এরা পরস্পর ভাই ভাই তাহলে এবার প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তবে মহিলা এবং ওই ছেলেটির সম্পর্ক কি। তাহলে এইবার এটুকু বুঝে নাও ভদ্রমহিলার যে মামা সে কিন্তু এ আবার এই এর ভাই যেহেতু সি তাহলে ভদ্রমহিলার মামা যদি এ হয় তাহলে সেই মামার ভাইও কিন্তু ভদ্রমহিলার মামাই হবে অর্থাৎ এই সি যে আছে সেও কিন্তু ভদ্রমহিলার মামা আবার এখানে দেখে নাও এখানে বলা হয়েছে বি যে ব্যক্তি আছে তার মামা কিন্তু সি তো সুতরাং এই বিয়ের মামা যদি আবার সি হয় তাহলে সি এর ভাই যেহেতু এ তাহলে বিয়েরও মামা হবে এ অর্থাৎ এই এ এবং সি এরা দুজন কিন্তু একদিকে যেরকম ভদ্রমহিলার মামা তেমনভাবে আবার এই বিয়েরও মামা তো তাহলে এ এবং সি যদি ভদ্রমহিলা এবং বিয়ের মামা হয় তাহলে কিন্তু এই ভদ্রমহিলা এবং বি এদেরকে পরস্পর ভাই বোন হতে হবে আবার যেহেতু ভদ্রমহিলার ভাই সম্পর্কে বি হলো তাহলে এই মহিলার যে সন্তান বা ছেলে যে আছে এই মহিলার ভাইকে সে কিন্তু মামা বলবে মানে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে অর্থাৎ এই ছেলেটার মামা হলো বি তাহলে এখানে বোঝা গেল ভদ্রমহিলার সঙ্গের ছেলেই হচ্ছে এ নিজের ছেলে অর্থাৎ এ হচ্ছে মা এবং এ হল ছেলে তো সুতরাং এখানে মা ছেলে সম্পর্ক তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি মা এবং ছেলে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টিন থেকে এইটিন পর্যন্ত দেখতে পাচ্ছ যেখানে একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই নির্দেশ অনুসারে এই তেরো থেকে আঠারো পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো করতে হবে তো এখানে যে নির্দেশটা দেওয়া আছে এই নির্দেশটা আমরা আগে ছকের মাধ্যমে সাজিয়ে নেব এবার তাহলে ডিসপ্লেতে নির্দেশটা দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে এ বি সি ডি ই এফ একটি পরিবারের ছয়জন সদস্য বি হয় সি এর পুত্র কিন্তু সি বিয়ের মাতা নন এ এবং সি দম্পতি ই হয় সি এর ভাই ডি হয় এ এর কন্যা এফ হয় বিয়ের ভাই তাহলে এই সম্পর্কটাকে আগে আমরা ছকের মাধ্যমে তৈরি করে নেব এখানে প্রথমে যেটা বলা হয়েছে বি হয় সি এর পুত্র অর্থাৎ বি যে আছে সে হবে সি এর পুত্র কিন্তু সি বিয়ের মাতা নন তাহলে এখানে বোঝা গেল সি কিন্তু এক্ষেত্রে মেল তারপর বলা হয়েছে এ এবং সি দম্পতি অর্থাৎ এ এবং সি এরা হচ্ছে স্বামী স্ত্রী তারপর কি বলা হয়েছে ই হয় সি এর ভাই আবার ই সে হচ্ছে সি এর ভাই ডি হয় এর কন্যা আবার ডি আছে সে হলো এর কন্যা এফ হয় বিয়ের ভাই আবার এফ আছে সে হলো বিয়ের ভাই তো তাহলে বন্ধুরা নির্দেশ অনুসারে ছকটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নেব এবং এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং তো সুতরাং তোমরা ভালো করে এই প্রশ্নের সমাধানটা ফলো করো তো প্রথমে প্রশ্নে বলা হয়েছে পরিবারে কতজন পুরুষ আছে তো তাহলে এখানে প্রশ্নে দেখো প্রথমেই বলা হয়েছিল বি হয় সি এর পুত্র কিন্তু সি বিয়ের মাতা নন তো সুতরাং এখানে কিন্তু তাহলে বোঝা গেল সি হল একজন মেল তাহলে প্রশ্নে এখানে বলা হয়েছে পরিবারে কতজন পুরুষ আছে তো সুতরাং এখানে পুরুষ তাহলে আছে এ একজন অর্থাৎ সি একজন তার ভাই ই এও কিন্তু একজন মেল সুতরাং দুজন সি এর পুত্র বি এই বি হচ্ছে একজন মেল তিনজন এবং বিয়ের ভাই এফ সেও কিন্তু একজন মেল তো সুতরাং তাহলে চারজন এখানে পুরুষ আছে তো এক্ষেত্রে তাহলে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি চারজন এবার কোশ্চেন নাম্বার ফরটিনে কী বলা হয়েছে কোশ্চেন নাম্বার ফরটিনে বলা হয়েছে বিয়ের মাতাকে এখানে এই যে বি রয়েছে তার বাবা যেহেতু সি তো এখানে কিন্তু আগেই বলা হয়েছে এ এবং সি কিন্তু স্বামী স্ত্রী তো সুতরাং সি যদি স্বামী হয় এ হবে স্ত্রী তো সুতরাং বিয়ের মা তাহলে হবে এ তো তাহলে এক্ষেত্রে চোদ্দো নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশান ডি এ হবে বিয়ের মাতা তো বন্ধুরা এই প্রশ্নের সমাধানটাও আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরে গেছো এবার কোশ্চেন নাম্বার ফিফটিনের সমাধানটা আমরা দেখে নেব এখানে বলা হয়েছে এ এর কতগুলো সন্তান তাহলে এ এবং সি যেহেতু স্বামী স্ত্রী তো তাহলে এদের একটা পুত্র আছে বি তার এবং বিয়ের ভাই যেহেতু এফ তাহলে এফ হলো এদের আর পুত্র এবং আর একটা কন্যার কথা বলা হয়েছে ডি তো সুতরাং এদের তাহলে তিনটে সন্তান আছে তো তাহলে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান সি তিনটে আশা করি এই সমাধানটাও তোমরা বুঝতে পেরে গেছো এবার কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখে নেব এখানে বলা হয়েছে ই এর স্ত্রী কে তো এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে সি এর ভাই হচ্ছে ই কিন্তু ইর সঙ্গে অন্য আর কোনো সম্পর্ক এখানে দেখানো হয়নি তো তাহলে এক্ষেত্রে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি যেখানে বলা হয়েছে তথ্য অসম্পূর্ণ অর্থাৎ ই কিন্তু এখানে কোনো স্ত্রী নেই এবার সতেরো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে নিচের কোন জোড়াটি মহিলা এখানে বলা হয়েছে এ ই বিডি ডি এফ এবং এডি যেহেতু এ এখানে ফিমেল ক্যারেক্টার এবং তারই মেয়ে হচ্ছে ডি এটাও হচ্ছে ফিমেল ক্যারেক্টার তো এখানে এই দুজনই আছে এ এবং ডি এরা হচ্ছে ফিমেল তো তাহলে সতেরো নম্বর প্রশ্নের সঠিক অপশান বা সঠিক উত্তরটি হবে অপশান ডি এ হল পরস্পর জোড়া মহিলা এবার কোশ্চেন নম্বর এইটিন আমরা দেখে নেব এখানে বলা হয়েছে ই ডি এর সঙ্গে কি সম্পর্কিত অর্থাৎ এই যে ই এর সঙ্গে ডি এর সম্পর্ক কি তো এখানে সি যেহেতু একজন মেল ক্যারেক্টার এবং এই সি এর ভাই হচ্ছে ই এবং এই যে ডি রয়েছে এ কিন্তু এ এবং সি এর কন্যা মানে এই সি এর কন্যা কিন্তু ডি অর্থাৎ উল্টোভাবে ডি এর বাবা হলো সি এবং বাবার ভাই যে হয় সে হয় কাকা তো তাহলে এটা খুবই সোজা তো এক্ষেত্রে তাহলে আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ কাকা অর্থাৎ ই হবে ডি এর কাকা তো আশা করি এই আঠারো নম্বর প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে তো এখানে এই তেরো থেকে আঠারো নম্বর প্রশ্নের নির্দেশ শেষ হলো তো তাহলে কেমন লাগলো এই প্রশ্নের সমাধানগুলো সেটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো